আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাচ্ছি বাটার চিকেন রান্না করে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের আমি বাটার চিকেন রান্না করে দেখাবো। এখানে আমার 1 কেজির উপরে মাংস আছে। আমি আজকে হাড়সহ নিয়েছি। আপনারা হাড় না খেতে চাইলে শুধু মাংসের হাড় ছাড়া মাংসগুলো নেবেন। আমি হাড়সহ নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচ ফাঁকি, 1 চা চামচ আদা ফাঁকি, আর 1 চা চামচ ধনিয়া ফাঁকি, আর পানি ঝরানো 1/2 কাপ টক দই দিয়ে এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। একটু লবণ দিচ্ছি, একটু লবণ দিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি 2 টেবিল চামচ বাটার দিয়েছি। 2টা বাটারের ভিতরে 2টা বড় টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। এখানে রসুন আছে 2 ফুট, 4-5 টুকরা আদা, 6-7টা এলাচ, 5-6টা লং, 15-20টা দারচিনি। এখন এটাকে আমি ভেজে নিব, সাথে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু লাল মরিচ সাথে দিয়ে দিব এটার সাথে। কারণ যেহেতু বাটার চিকেন, বাটার ছাড়া হবে না, আমি এটাতে সম্পূর্ণটাই বাটার ব্যবহার করব। এখন আমি এটাকে একটু পানি দিয়ে পেঁয়াজ আর টমেটোটা মশলার ভিতরে সিদ্ধ করে নিই। পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন ভেজে দিই। আমি এখন এটাকে একটু ঠান্ডা করে মিক্সারে একটু পিষে নিব। এখন এটাকে ছেঁকে নিব। গ্রিন্ডারের এই ঝকটা একটু ধুয়ে মশলাগুলো ওইটার ভিতরে দিয়ে দিলাম। দিব এই ফাঁকে আমি মাংসগুলা একটু গ্রিল করে নেই। প্লাস বাটার দিয়ে দিচ্ছি, মাংসগুলা একটু গ্রিল করে নেই। একটু লাইচি দিয়ে কয়লা একটা চুলা গরম করে একটু বাটার দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব। এটাকে ঢেকে দিব আমি 5 মিনিট ঢেকে রাখবো, তাহলে একটা গ্রিলের একটা স্বাদ পাওয়া যাবে। আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওইটা এখন জাল দিয়ে নিব একটু বেশি করে। লবণ দেব, এটা কালারের জন্য কাশ্মীরি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি পাউডারটা। মিডিয়াম আছে,
উঠিয়ে নিয়েছি নিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি এই আটা বলক আসা পর্যন্ত অপেক্ষা মাংসটা দিয়ে দিলাম আমি আসছি পাঁচ ছ মিনিট পর পাঁচ ছ মিনিট পর এখন আমি এক চা চামচ বাটার দিয়ে দিব আরো আমি কিছু কাচুতে মিঠে দিয়ে দিচ্ছি এটা আমার বানানো ক্রিম দিয়ে দিছি হেভি ক্রিম এক টেবিল চামচের মতো আসছে আরো দুই তিন মিনিট পর চিকেন কমপ্লিট আমি আপনাদের পরিবেশন হয়ে গেল আমার বাটার চিকেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।